তো সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকে রেসিপিটি বানানোর জন্য আমরা ভিতে শাক নিয়েছি, তাছাড়া আমরা শুকনো লঙ্কা, রসুন, আলু, শিম, লঙ্কা এবং বেগুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন। তো একবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমরা আমাদের বড়িগুলো ভেজে নেব। আপনারা বড়ি আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন, বড়ি একেবারেই অপশনাল। তো বড়ি ভাজা হয়ে গেলে আমরা এগুলিকে নামিয়ে নেব। এরপর আমরা ওই তেলে জিরে, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা এর মধ্যে আমাদের শিমগুলো দিয়ে দেবো এবং এরপর আমরা এর মধ্যে বেগুন দিয়ে দেবো এবং আলুও দিয়ে দেবো। আপনারা এই টাইমটাতেই আপনাদের ফেভারিট ভেজিটেবলগুলো ইউজ করতে পারেন। এরপর আমরা লঙ্কা দেবো এবং একে একে হলুদ, নুন দিয়ে ভালো করে আমরা এটিকে মাখিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে আমাদের ভালো করে ধুয়ে নেওয়া বেগুন শাক দিয়ে দেবো। এটিকে আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবং তুলে দেখার পর দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু এখনই দেখতে লাগছে। এরপর আমরা বড়ি এবং টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেবো। তো আজকের রেসিপি এইটুকুনি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এরকম নানা রকমের রেসিপি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।